এত অভিযান, এত পদক্ষেপ, কোনো কিছুতেই থামানো যাচ্ছে না আলুর দাম নিয়ে কারসাজি। বারবার প্রতিশ্রুতির পরও তা ভাঙছে বিক্রেতারা। ভোক্তা অধিকারকে বোকা বানাতে নিচ্ছে নিত্য নতুন কৌশল, তা ধরা পড়লে দিচ্ছে নানা অজুহাত। মঙ্গলবারও চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযানে মিলল এমন চিত্র। আলু নিয়ে তুগলকি কাণ্ড কিছুতেই থামছে না, তাই মঙ্গলবার সকালে বন্দরনগরীর কর্নেলহাট বাজারে ভোক্তা অধিদপ্তরের এ অভিযান। এ সময় আলু নিয়ে নানা কারসাজির প্রমাণ পান কর্মকর্তারা। খুচরা পর্যায়ে কেজি প্রতি আলু বিক্রির কথা 36 টাকা, তবে বিক্রি হচ্ছে 40 টাকায়। কিন্তু বোর্ডে লিখে রাখা হয় সরকার নির্ধারিত দাম, অথচ কেজি প্রতি আদায় করছে বাড়তি 4 টাকা। খুচরা বিক্রেতারা অবশ্য বল ঠেলে দিচ্ছেন পাইকারদের কোর্টে, বলছেন চাকতাই, পাহাড়তলি বা মুন্সীগঞ্জের পাইকারদের কাছ থেকেই 36 টাকায় কিনতে বাধ্য হন তারা। কৌশল হিসেবে বিক্রি স্লিপে 32 টাকা লিখে পেছনে 4 টাকা বকেয়া লেখা হয়, যাতে বিষয়টি নজরদারির আড়ালে রাখা যায়। যেমন আমি আপনার কাছে একটা স্লিপ দেখাইলাম, লেখা আছে 32 টাকা, কিনছি 36 টাকা 80 পয়সা। আজকে থেকে আমার কাছে মুন্সীগঞ্জ বলেন, পাহাড়তলি বলেন, কেউ আলু দেবেন আমাকে। আর যেহেতু এই আমি মূল তথ্যটা আমি ফাঁস করে দিয়েছি এবং বলেছি আপনাদেরকে, এইভাবে আমাদেরকে টাকা নেয়। 32 টাকা আলু সরকার রেটে যদি বিক্রি করতে হয় তাহলে আমার 31 টাকা আলু কিনতে হবে। 31 টাকা আলু তো কোথাও বিক্রি করতেছে না, 36.5 টাকা করে আমি এই যে চালানের মাল 36.5 টাকা কিনে নিয়ে আসছি। এমন অভিযোগ খতিয়ে দেখতে তাৎক্ষণিক এক পাইকারকে ফোন দেন ভোক্তার কর্মকর্তা, তবে মেলেনি সহযোগিতা। সহযোগিতা করেন প্লিজ, আপনি আলুটা কত টাকায় বিক্রি করেছেন? 32 টাকায় না 36 টাকা 70 পয়সায়? জবাব দেন যে আসলে দাম কোনটা, কোন দামে বিক্রি করেছেন? অভিযানে মূল্য তালিকা পাওয়া যায়নি একটি প্রতিষ্ঠানে। সব মিলে 4টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় 18,000 টাকা। যদি 36 টাকা বিক্রি করে থাকে, 32 টাকা ভাউচারে লিখবে, এটা কিন্তু বড় ধরনের কারচুপি। তার মানে এটা হচ্ছে আমরা যারা মনিটরিং করছি আমাদেরকে ফাঁকি দেওয়ার জন্য এই বিষয়টা করা হচ্ছে। আমরা চেষ্টা করব যে তারা যে ফাঁকির কাজটা করছে এটা যেন ভবিষ্যতে আর না করতে পারে। সাধারণ প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা আলুর দাম ও সরবরাহ স্বাভাবিক রাখতে মজুত আর সরবরাহ পর্যায়ে কঠোর নজরদারির দাবি ভোক্তাদের। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।